ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি টিকিট বিক্রির প্রথম দিন রাজধানীর গাবতলি বাস টার্মিনাল ও কল্যাণপুর টিকিট কাউন্টারে খবর জানবো রবিউল ইসলাম রবি রিপোর্টে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরই ঈদের সময় ঘরমুখো হয় অসংখ্য মানুষ এই মানুষগুলোর বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে শুক্রবার থেকে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি তবে প্রথম দিনে ঈদ যাত্রায় মানুষের অগ্রিম টিকিট সংগ্রহের চাপ ছিল না গাবতলি বাস টার্মিনালে অনেকটা অলস সময় পার করছেন বাস কাউন্টারের পরিবহন সংশ্লিষ্টরা পদ্মা সেতু ও রাজধানী জুড়ে টিকিট কাউন্টারের কারণে গাবতলি বাস টার্মিনাল এখন যাত্রী শূন্য গুলি তো মানে শহর ভিত্তিক কাউন্টার ওখান থেকে যে এই যে আন্ত জেলা গাড়িগুলি চলতেছে পদ্মা সেতুর উপর দিয়া যার জন্য গাবতুলি টার্মিনাল একদম একেবারে রাস্তায় পথে বসে গেছে পদ্মা সেতু হওয়ার পরে দেখে যাত্রী পাই না আর কোন ঈদ বলে আমাদের ঈদটাই ফুরাই গেছে তবে রংপুর দিনাজপুর রাজশাহী শহর উত্তর বঙ্গগামী যাত্রীদের বেশ চাপ দেখা গেছে কল্যাণপুর টিকিট কাউন্টারে আমার অফিস লাস্ট 13 তারিখ পর্যন্ত সো এখন এসে শুনি যে সকাল থেকে এখন পর্যন্ত টিকিট সব শেষ সো মিস করে ফেলছি এখন মানে 12 তারিখে ট্রাই করতেছি যদি 12 তারিখে পাই তাহলে নিব আর কি করে যে কোনো গাড়ি চলে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ খুবই প্রেসার আছে রবিউল ইসলাম রবি एटीन न्यूज़ ढाका